বিস্তারিত জানার জন্য তো আমাদের একটা গ্রন্থ আছে এটা পড়ে ফেলেন সেটা নাম হচ্ছে ইসুলুল ইমান ওসুল ইমান সবুজপত্র প্রকাশন থেকে বের হয়েছে ওখানে কে আমাদের বিস্তারিত উল্লেখ করা হয়েছে হাদিসের ওসুলুল ইমান আমার এবং ডক্টর মঞ্জুর ইলাহির অনুবাদ করা আর ওই বই এটা খুব ভালো বই সবচেয়ে প্রমাণ্য গ্রন্থ মোদিন ইউনিভার্সিটি শাহেখরা লিখেছেন এবং কোরআন প্রিন্টিং ফেস থেকে ছাপা হয়েছে এটা সৌদি আরবে যে বাংলাদেশে আসে নাই দেখে আমরা এই দেশে অনুমতি দিয়েছি ওরা সাফাইছে এবং সৌদি সরকারের অনুমতি দিয়েছে এটা সাফানোর জন্য এই জন্য সাফাইছি এটা অসুরুল ইমান মনে রাখবেন এটা পড়বেন সংক্ষেপে এটাই বলতে চাই সংক্ষেপে বলবো বিস্তারিত বলার সুযোগ নেই সংক্ষেপে এটা বলবো যে ওস ইয়াজুজ মাহাজুজ বনি আদম আদম সন্তান আদম সন্তান এরপরে হচ্ছে তারা নুহের সন্তান ইয়াফেসের বংশধর তিন সন্তান হাম সাম ইয়াফেস আমরা হাম সাম হচ্ছে আরবরা আমরা কালো বেশিরভাগের জন্য হাম সাম ইএফেস আমাদের মধ্যে আবার হাজি শঙ্কর আছে মানে কেউ এটা মিলে এটা মিলে তিন রকম মানুষ এই দেশে আসছে কখনো ইয়েফেসরা আসছে কখনো হাম আসছে কখনো সাম আসছে কিন্তু আরবরা সাম সবাই আবার ইএফএস হচ্ছে ইউরোপিয়ানরা এবং সিনারা এরা ইএফএস সাদারা এদের গোষ্ঠী থেকে হবে ইয়াজুজ মাজুজ এরা এরা এত বেশি সংখ্যা এদের আটকে দিয়ে আটকে দিয়েছে কারা এদেরকে আটকে দিয়েছে সম্রাট দুলকার নাইন আটকে দিয়েছে ওদেরকে সুরা আজকে যে সুরা কাহাব শুক্রবার পড়াশুন এর মধ্যে এর উল্লেখ আছে আপনার এই আয়তের তাফসির যদি আপনারা দেখেন বিভিন্ন গ্রন্থে পেয়ে যাবেন ইবনে কাশিরে উল্লেখ আছে এই বিষয়টা এবং আমার তাফসিরও উল্লেখ আছে সম্ভবত আমফসিরটা দেখেন ন্যাটে পাওয়া যায় এটা আর মারফুল করানো কিছু কিছু উল্লেখ করেছে দেখতে পারেন অসুবিধা নেই মানে এই অঙ্ক ঘটনাটা দেখি সব ঘটনা বিশ্বাস করা যাবে না এই ঘটনাটা আছে ভালো তো এটা দেখবেন হাদিস অনুসারে পাবেন আপনার ইয়াজমাজের ঘটনা হাদিসে বিস্তারিত উল্লেখ আছে এরা কী করতো দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ ছড়াতে ছড়াচ্ছিল তখন জুলকার নাইনকে সবাই দাবি করল যে আপনি এদেরকে বন্ধ করে দেন এরা আমাদের ক্ষতি করতেছে তখন তিনি পাহাড়ের মাঝখানে সিসা ডেলে সিসা ডেলে সেটাকে বন্ধ করে দিলেন এরা এখনও ভিতরে আছে এরা বের হয়নি কেয়ামতের আগে তারা বের হবে বের হয়ে সারা দুনিয়া সব কিছু নষ্ট নস করে দিবে একেবারে দণ্ডভণ্ড করে দিবে এরপর আল্লাহ তালা তাদের ঈসা আলাহিসাম এবং ঈসা আলাহিসাম মানুষ ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের উঠে যাবেন তারপরে আল্লাহতারা তাদেরকে একটা রোগ দিবেন সে রোগের কারণে তারা মারা যাবে এবং বহুদিন পর্যন্ত আল্লাহ তারা এরপরে পাখি পাঠাবেন পাখি এগুলিকে নিয়ে নিয়ে নদীতে পাঠাবে নদীতে সমুদ্রে পালাবে সমুদ্র সমুদ্র ছাড়া আর কোথাও ময়লা দ্রব্যভূত হয় না সেখানে যে ইয়ার শেষ হয়ে যাবে এরপরে তিনি তারা ইমান দ্বারা নেমে আসবে পৃথিবীতে এরপরে আল্লাহ দুনিয়াতে বরকত দিবেন বলেছে হাদিসে আসছে যে এক একটা এক একটা তরমুজ খাবে চল্লিশ জনে এখন তো এক একটা তরমুজ জনে খাওয়া যায় ঠিক না তখন এখন যেভাবে ফুড হচ্ছে কি ফুড এগুলি জেনেটিক ফুড হচ্ছে তাই না মোডিফাইড ফুড হচ্ছে এগুলি তো আমার মনে হয় এখন তো এক একটা ফুড এত বড়ো বড়ো হচ্ছে তাই না তখন বোধহয় আরও বড়ো হবে চল্লিশ জন খেতে পারবে এবার হাদিসে আসছে এটা কিন্তু কেমন আলামতের একটি তো সুতরাং ইয়াজ এর বিষয়টি এর চেয়ে বেশি আলোচনা করার প্রয়োজন আপনি ওখান দেখে নেবেন আরও বিস্তারিত এরা আদম এরা সবগুলি কাফের হবে ইমানদার থাকবে না ইমান থাকবেন রসল্লাহসাম বলেছেন কি আমাদের মাঠে এদের অবস্থা হবে রসল তখন বললে যে যে আদম আলাহ ইসলামকে বলা হবে যে তোমার তোমার বংশের নিয়ে নয়শো নিরানব্বই থেকে এক হাজার থেকে নয়শো নিরানব্বই আলাদা করো জাহান্নামের জন্য তখন সাহবাই কেন ভয় পেয়ে গেলেন আল্লাহ এত মানুষ জাহান্নামে দিয়ে দেবে রসুল্লাহ আসলাম বলেন যে তোমরা ভয় পেও না ইয়াজুজ মাহাজ থেকে হবে নয়শো নিরানব্বই জন একজন থাকে এই অন্যদের থেকে ইয়াজ মাহুল জাহান্নামি বেশিরভাগ এদের সবটি কাফে